মন্তব্য, আমার ধর্ম নিয়ে আপনার মন্তব্য করার অধিকার কে দিয়েছে আপনাকে? আমি তো আপনার ধর্ম নিয়ে মন্তব্য করিনি, আপনার ধর্মে কত এরকম নিয়ম আছে? আমি তো কোনোদিন কটূক্তি করিনি, এটা আমার আমার দরকার নাই, আমার ইসলাম আমাকে মানা করেছে, আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে, অন্য দেব দেবীকে অন্য ধর্মকে নিয়ে কিছু বলো না, নাদানি বলবো শুধু, সেও তোমার ধর্ম, সেও তোমার আল্লাহকে নিয়ে ভুল কথা বলবে, গালি দেবে, নোংরা ভাষা বলবে, এটা আমার ইসলামের শিক্ষা। जिस तरह से लोगों ने लॉनी के अंदर सोशल डिस्टेंसिंग का और तमाम शासन प्रशासन के निर्देशों का पालन करते हुए ऊपर अपने कोई चीज को अपने बच्चे को बलि नहीं करता है। अगर ज्यादा कोई ये कहता है कि मुझे कुर्बानी देनी है तो अपने बच्चे की बलि दे। इस तरह निरीही जीवों को मार करके बलि दे करके कहना और उनको खाना, अगले जन्म में उन्हें बकरा बनना पड़ेगा और उन्हें लोग দেখেন এই সমস্ত অশিক্ষিত মূর্খ এবং মানে দেশের ক্ষতিকারক, এনাই তো প্রকৃত সন্ত্রাস, এরা এই সমস্ত কথাগুলি তো আমার দেশের মধ্যে একটা অশান্তির সূত্রপাত তৈরি হচ্ছে। ধর্মের মধ্যে ভাগাভাগি, ধর্মের মধ্যে অশান্তি, মানুষে মানুষ একটা ভেদাভেদ তৈরি, এই সমস্ত মানে জঙ্গি মেন্টালিটির ব্যক্তিদের কথার দ্বারা সূত্রপাত হচ্ছে। দেখেন আজকে যখন ইসলামের কোনো বিধানকে মানে ইসলাম ধর্মের কোনো বিষয়কে যখন মানে মুসলিম উম্মা যখন পালন করে, মানে এই সমস্ত জঙ্গি মেন্টালিটির ব্যক্তিরা তারা প্রতিবাদ করে বা নোংরা ভাষা আক্রমণ করে, কিন্তু এরা যেন অজানা হয়ে ঘুরছে। মানে মুসলিমরা ছাড়াও অন্য সম্প্রদায় মানুষ তারা মোষ বলি দেয়, গরু বলি দেয়, বকরি বলি দেয়, খাসি বলি দেয়, পাঁটা বলি দেয়, এগুলো কি তাদের চোখে পড়ে না? আজকে শুধু গরু জবাই করলে পশুর প্রেম জেগে উঠছে, কই বকরিগুলো খাসিগুলোকে জবাই করা হচ্ছে, কাটা হচ্ছে, মুরগি কাটা হচ্ছে, মুরগি জবাই করা হচ্ছে, প্রতিদিন দোকান থেকে কিনছে, লাইন দিয়ে কিনছে মুরগির, এই পরিস্থিতি তো লাইন দিয়ে মুরগি কিনছে, বার্ড ফ্লু হওয়ার পরও মানুষ মুরগি কিনছে, মানুষ মুরগিকে কাটছে, মুরগি জবাই করছে, বকরি খাসির দোকানে লম্বা লাইন, সেগুলো কি তখন মানে পশুপ্রেম ওঠে না? খালি গরু জবাই করলেই পশুপ্রেম ওঠে? এগুলো হচ্ছে অসভ্যতা এবং হিংসামূলক আলোচনা, তাছাড়া কিচ্ছু নয়। যে বলেছে নিজের মানে পশু কুরবানি না দিয়ে ছেলেকে কুরবানি দাও, তাহলে তানাদের এলাকায় উত্তরপ্রদেশে ঘটনা এটা, সেই এলাকার ভিডিও আপনি সোশ্যাল নেটওয়ার্কে খোলেন যে সেই সম্প্রদায়ের পুরোহিতরা মানে মন্দিরে নিয়ে গিয়ে মানে পশু বলি করছে, সেগুলিকে তারা কি তাদের চোখে আসে না? সেগুলিকে তাদের চোখে পড়ে না? পাটাকে বলি দিয়ে রক্তটাকে চতুর্দিকে ছিটাচ্ছে, সোশ্যাল নেটওয়ার্কে ভর্তি ভিডিও, তার নিয়ে কোনো মন্তব্য নাই। আর যেই মুসলিমরা মানে ইসলাম ধর্মের বিধান অনুযায়ী কুরবানি করবে, বিভিন্ন রকম মন্তব্য, আমার ধর্ম নিয়ে আপনার মন্তব্য করার অধিকার কে দিয়েছে আপনাকে? আমি তো আপনার ধর্ম নিয়ে মন্তব্য করিনি, আপনার ধর্মে কত এরকম নিয়ম আছে? কই আমি তো কোনোদিন কটূক্তি করিনি, এটা আমার দরকার নাই, আমার ইসলাম আমাকে মানা করেছে, আমার ধর্ম আমাকে শিক্ষা দিয়েছে, অন্য দেব দেবীকে অন্য ধর্মকে নিয়ে কিছু বলো না, নাদানি বলবো শুধু, সেও তোমার ধর্ম, সেও তোমার আল্লাহকে নিয়ে ভুল কথা বলবে, গালি দেবে, নোংরা ভাষা বলবে, এটা আমার ইসলামের শিক্ষা। তাই এই সমস্ত জঙ্গি মেন্টালিটির কথাবার্তাগুলো বন্ধ করেন, দেশের শান্তি, সমাজের শান্তি, পরিবেশকে ঠান্ডা রাখার জন্য মিলেমিশে ভ্রাতৃত্ব মেলবন্ধন আনার চেষ্টা করেন, তাতে করে সমাজের ডেভেলপ হবে, সমাজের উন্নতি হবে, দেশে শান্তি ফিরে আসবে। আপনাদের কোনো কাজ নাই, আপনাদের কোনো কর্ম নাই, মানুষকে চাকরি দিতে ব্যর্থ, মানুষকে কর্ম দিতে ব্যর্থ, দেশে শান্তি ফিরিয়ে আনতে ব্যর্থ, করোনা ভাইরাসকে কেন্দ্র করে গোটা দেশকে চুষে খাচ্ছেন আপনারা। আমার দেশে রাফাল বিমান এসেছে, খুশি, রাফাল যুদ্ধের বিমান রাফাল এসেছে, খুশির খবর, কিন্তু সোশ্যাল নেটওয়ার্ক সোশ্যাল মিডিয়া এই রাফালকে নিয়ে এমন করছে যেন গোটা পৃথিবীতে ভারত জয় করে ফেলেছে, মানে কিছু খবর নেই সরকারের কাছে, জনগণের জন্য কোনো ডেভেলপের কোনো কর্ম নেই, ডেভেলপের কোনো সংবাদ নেই, কী করবে এই সমস্ত সংবাদগুলো কেলে মিডিয়াকে 10 দিন 15 দিন মিডিয়াকে বিজি ব্যস্ত করে রেখে অন্য খবরগুলো চাপা হচ্ছে। তাই জঙ্গি মেন্টালিটির কথাবার্তা বন্ধ করে, কোনো ধর্মকে নোংরা মাসে আক্রমণ করা বন্ধ করে আসেন, শান্তির সাথে চলার চেষ্টা করি। আমি আমার ধর্মের রুলস, আমি আমার ধর্মের বিধান, আমি আমার ধর্মের সিস্টেমের ওপর মজবুত, আপনি আপনার ধর্মের ওপর মজবুত থাকেন, এতে আমার কোনো যায় আসে না, এতে আমার কোনো বক্তব্য নয়, এতে আমার কোনো মন্তব্য নয়। আলহামদুলিল্লাহ বিগততে কুরবানি করেছি, এবছরও করবো, ইনশাল্লাহ আগামী তো করবো, আমার ধর্ম আমার ইসলামের বিধান অনুযায়ী ইনশাল্লাহ চলবো, আমার ভারতে আমি আমার ধর্মের বিধানে চলবো, অন্য সম্প্রদায় সে তার ধর্মীয় বিধানে চলবে, কেউ কারো ধর্মের বিধানকে বাধা দিবার মতন অধিকার আমার ভারতে নাই, বিশেষ করে আমার ভারতবর্ষে নাই, অন্য কোনো দেশে আছে কি বলতে পারবো না, আমার ভারতে নাই। তাই
আসেন, সবাই মিলে শান্তিতে চলি, সবাই মিলে ভালোবাসার সাথে চলি, করোনা নামক ভাইরাসের বিরুদ্ধে সবাই একসঙ্গে লড়াই করে আমরা সুস্থ থাকার জন্য এগিয়ে যাই। মেডিকেল ডিপার্টমেন্টের কথায় আমরা গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করি। ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলকে ঈদুল আধার অনেক অনেক ভালোবাসা মুবারকবাদ জানাই। ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের ফুরফুরা দরবার শরীফ জিন্দাবাদ, আঞ্জুমানে জামিয়াতুল আমা জিন্দাবাদ।